হ্যালো বন্ধুরা, এখন কোথায় আছি? এখন আছি বৈষ্ণোদেবী মন্দিরে, তো যাবই। তার আগে আছি IRCTC শ্রী বৈষ্ণোদেবী, যেটা প্ল্যাটফর্ম আছে স্টেশনের আন্ডারেই। এখানে মাত্র 200 টাকায় আমরা থাকছি প্রতিজন পিছু, সাথে সাথে কমপ্লিমেন্টারি পাচ্ছি, জল পাচ্ছি, টিফিন ইচ্ছে অনেক কিছু জিনিস পাচ্ছি, সঙ্গে সুন্দর একটা ফেসিলিটি। আর কোন জায়গায় থাকছি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই ভিডিওটা হয়তো অন্য ভিডিওর সঙ্গে আপনাকে মার্চ করে দিতে পারতাম, কিন্তু ভাবলাম যে একটু ছোট্ট ভিডিও দেবো, আপনি সার্চ করলেই পাবেন বা খোঁজ করলেই অল্পের মধ্যে দেখতে পারবেন যে 200 টাকায় বৈষ্ণোদেবী যেতে গেলে আপনি কোথায় থাকতে পারবেন। তো আমরা আছি দেখতেই পাচ্ছেন চারিদিকে এই পুরো ডরমেটরি একটা রুমের মধ্যে। এর মধ্যে প্রায় এখানে 25-30 বেশি বেড আছে একটা রুমের মধ্যে। আমরা আছি এখন কাটরা বৈষ্ণোদেবী প্ল্যাটফর্মের বাইরে। এদিক থেকে প্ল্যাটফর্ম থেকে ঢুকে এসেছে, এই পাশে আছে প্ল্যাটফর্মের টিকিট কাটার রুম, এদিক থেকে সোজা বেরিয়ে যেতে পারবে এনকোয়ারি। এপাশে নিচ থেকে আমরা উঠে এলাম, এপাশ থেকে দেখতে পাচ্ছেন ফুল স্টেশন, IRCTC গেস্ট হাউস, ক্লক রুম, সব কিছু উপরে। রিসেপশনটা উঠেই বাঁ দিকে দেখে আপনাকে মনে হবে না যে কোনো রকমে যে একটা ভালো মানে ঠিকঠাক লেভেলের মানে 3-স্টার 4-স্টার হোটেলের থেকে কোনো অংশে কম। সুন্দর একটা ঝাঁ চকচকে, এবং দেখুন চারিদিকে কত সুন্দর পরিষ্কার রুম, মানে বারান্দা থেকে শুরু করে। মানে এই জন্যই আপনাকে বলি, মাঝে মধ্যে একটু যদি আপনি চান তো IRCTC-র এসব জায়গায় আপনি এসে থাকতেই পারবেন। এই জায়গাটা রিসেপশন, এই জায়গাটা এটা সত্যি একটা হেভি জায়গা, মানে IRCTC-র এই এখানে এসে এত কম পয়সায় থাকতে পেরে অনেক ধন্যবাদ মানে জ্ঞাপন করেছি। কারণে অনেক মানে কোনোদিন বাজেটের আপার লিমিট হয় না, মানে যত দূর খুশি যান আপনি যেতে পারবেন, কিন্তু যখন একটু বাজেটের মধ্যে আপনি যখন একটু কম পয়সা ঘোরা পছন্দ করি, সেই জায়গায় যদি একটু ভালো রুম, একটু ভালো ফেসিলিটি পেয়ে যায় না, মনটা মানে ভরে মানে গদগদ হয়ে যায়। দেখুন ফুড স্টেশন আছে, লিফট আছে, হ্যাঁ লকার রুমও এই পাশে আপনি পাবেন, লকার রুমও আছে যদি আপনি জিনিস রাখতে চান, ক্লক রুমও দেখতে পাচ্ছেন। আমাদের রুমটা আছে জাস্ট এটার এ পাশে, 31-231। ঢুকেই দেখতে পেয়ে যাবেন চারিদিকে পুরো বেড, সারি সারি করে বেড রাখা আছে। মানে আমাদের বেডগুলো এই রোতে আছে আর আমরা সেই এই বেডে ঢুকে গেছি রুমের মধ্যে। নীলাদ্রি ধন্যবাদ। যখন যাই চেকিং করতে, তো আমি ইনিশিয়ালি এক্সপেক্ট করিনি যে ওরা বলবে যে কালকের যে ব্রেকফাস্ট আছে সেটা আপনার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর মানে 200 টাকায় যে একটা ব্রেকফাস্ট পাচ্ছি কমপ্লিমেন্টারি, একটা অ্যাড অন সার্ভিস। পার হেড 200 না এটা বেডের জন্য? এই যে বেডটা পার হেড 200 টাকা নিচ্ছে, প্লাস কিছু চার্জেস লাগবে GST অ্যাড অন। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন মানে 5 out of 5 মানে একদম পরিষ্কার, বাইরের দিকে এটা ঘুরিয়ে রাখা একদম চারিদিক থেকে, মানে কোনো অংশে মনে হবে না যেন একটা ভালো স্ট্যান্ডার্ড 4-স্টার বা 5 স্টারের কথা ছেড়ে দিল, 4-স্টার 3-স্টার বলে কোনো যথেষ্ট। আপনি দর্শন করতে আসছেন এটার জন্য আমার মনে হয় বেস্ট অপশন, ঠিক আছে? আপনি যা এক্সপেক্ট করে আসবেন তার থেকে অনেক বেশি পাবে। আরেকটা আমার শ্রোতাদের উদ্দেশ্যে, সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে বলে দেবো, যদি আপনি সোলো ট্রাভেলার হন, একজন হন, দুজন হন, তাহলে কিন্তু আরও বেশি মানে অ্যাপ্লিকেবল বল। কেন আপনি 2000 টাকা 1000 টাকা রুম বুক করবেন? এখানে লকার আছে, লকারের জন্য 500 নিচ্ছে, যে লকার আছে দেখাচ্ছি লকারটা, লকারের জন্য 500 নিচ্ছে একটা সিকিউরিটি ডিপোজিট। যখন আপনি ফিরে আসবেন চাবিটা ফেরত দেবেন, যখন চাবিটা ফেরত দেবেন তখন 500 টাকা আপনি ফেরত দিতে পারেন, ঠিক আছে? হচ্ছে কি ব্যাপার লকারের, আর তার সঙ্গে জল দিয়েছে, জলও একটা দিচ্ছে 1 লিটারের ওয়াটার নিয়ে, মানে ভালো ঠিকঠাক জল, বেশ বেশ সুন্দর, বেশ সুন্দর, বেশ সুন্দর। তোমার কাশ্মীর হচ্ছে ঠিক আছে। এই লকারটা মানে এই যে লকার, এইটুকু যে লকার পাচ্ছে, এই লকারের জন্য আপনাকে, এই যে লকারটা দেখতে পাচ্ছেন, এই লকারের জন্য আপনাকে 500 টাকা জমা দিতে হবে প্রথমে, দিয়ে এই লকারটা আপনি ইউজ করতে পারবেন। আর সেই মানে ইউজ হয়ে যাওয়ার পরে যখন আপনি চাবি ফেরত দেবেন তারপর সেটা রিটার্ন পেয়ে যাবেন। হ্যাঁ অনেকটাই বড়ো লোকার, মানে একটা যে যা যে বড়ো লোকারে একটা জনের নয়, কম করে 3-4 জনের তো হয়ে যাবে, আমরা 5 জন মিলে একটা লোকার নিয়েছি। আমরা ভাবছিলাম যে 3টে লোকার নেব, লোকটা এসে বললো যে দেখিয়ে দিচ্ছি সব ব্যাগ হচ্ছে কিনা, তো এসে তারপরে আমাদের লোকারটা দেখিয়ে দিচ্ছি, যদি ব্যাগ নেই এখন, এই লকারটা আমরা নিয়েছি 2 নম্বর, এটাতে সবগুলোই থেকে যাবে। দেখুন না সারি সারি 1 2 3 4 1 2 3 4 করে রাখলে মোটামুটি সবই হয়ে যাবে।
এই এখানে অনেকগুলো বেড আছে কিন্তু মানে খুব যে গরম হচ্ছে তা নয়, এক্সস্টের ব্যবস্থা আছে প্রপার হচ্ছে, কুলিং জিনিসপত্র এখানে আছে। আর পাচ্ছেন এখানে একটা পাচ্ছেন এরকম একটা কম্বল পাচ্ছেন শীতের জন্য, আরও দূর ওখানে ওয়াশরুমে সব কিছু জিনিসপত্র সব কিছু দেখাবো। আর চার্জিং ফেসিলিটি আমার একটু মনে হয় যে চার্জিং ফেসিলিটিটা একটু যদি বাড়াতে পারতো ভালো হতো। আরেকটা জিনিস আপনাকে জানাই, যদি সঙ্গে আপনার গার্লফ্রেন্ড থাকে, যদি কোনো মানে ওয়াইফ থাকে, একই সাথেই থাকতে পারবেন, মানে আলাদা আলাদা রুমের ব্যবস্থা নেই, যে ডরমিটরি মেল আলাদা ফিমেল আলাদা, একসাথেই মেল ফিমেল এটা বোথ মানে একসঙ্গে কম্বাইন্ড, তাইলে মানে আপনি একসাথেই এই ডরমিটরি 200-400 টাকাতে যদি দুজন আসেন তাহলে মানে ব্যবহার করতে পারবেন, আর যদি একা আসেন তাহলে মাত্র 200 টাকার বিনিময়ে খাওয়া দাওয়া জল ফ্রি। এবার চলুন ওয়াশরুমটাতে নিয়ে যাই। প্রথমে ঢুকে যাওয়ার পরে এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের আয়না টায়না আছে, সুন্দর প্রপার আয়না। আর আমি হ্যালো, তো এখানে আমাদের বেসিন আছে, সুন্দরভাবে বেসিনগুলো রাখা আছে। আর এদিকে গেলেই একটা সুন্দর বড় এক্সস্ট ফ্যান আছে, আর এখানে আমাদের শিশু পড়া, আর এখানে স্নানের জন্য বালতি দেওয়া আছে, স্নানের বালতি দেওয়া আছে, মগ দেওয়া আছে, এবং এখানে গিজারও দেওয়া আছে দেখতে পাচ্ছেন। ডরমেটরিতে আছেন মানে যে গিজার নেই কিছু নেই সেরকম নয়, প্রপার সব কিছু ব্যবস্থা আছে। তো সেই জন্য আমি মানে আমি সত্যি রেকমেন্ড করবো এখানে এসে, যদি বৈষ্ণদেবী মন্দির যেতে চান, হোটেল থেকে মন্দির দেখতে পাচ্ছেন, ওই যে আলো জ্বলছে দেখতে পাচ্ছেন কি, ওইখানে যে আলো জ্বলছে ওটা যে বৈষ্ণদেবী মন্দির আমরা উঠবো। তার আগে এখানে আমরা হালকা করে রেস্ট নিয়ে এবার আমরা বেরোবো। তার আগে ভাবলাম যে এই এত সুন্দর জায়গা আমি যেখানে উপভোগ করতে পারলাম, আমি চেষ্টা করব আমার বন্ধু খুবই কাছের বন্ধু আপনারা সবাই আপনার সাথে একটু শেয়ার করতে। তো এখানে এলে আমার মতো যারা একটু বাজেট ট্রাভেলার একটু পয়সার কথা মাথায় দেন, কারণ প্রচুর ঘুরতে পছন্দ যদি করেন আপনি, আপনাদের যে ইনফরমেশানটা সত্যি ভালো লাগবে। 200 টাকায় মানে আমি আরও এরকম ভিডিও বানিয়েছি, হরিদ্বারে 200 টাকায় কোথায় থাকবেন, ঋষিকেশে 200 টাকায় কোথায় থাকবেন, তো এই অপশানটাও আপনার কাছে বেশ ভালোই লাগবে। তো চাইলে আপনি এসে এখানে দেখতে পারেন, বেশ ভালো লাগবে, খারাপ নয়। আমাদের বন্ধুরা আছে ওদের কাছেও আমরা রিভিউ নেব একটু পরে, আমার একার রিভিউ নিলে তো আপনি হয়তো না বুঝতে পারেন। এই হচ্ছে কি বিষয় অভি বলো, 200 টাকায় ঠিকঠাক? তুই জামার বাটনটা তো হটাও, দর্শকরা লজ্জা পেয়ে যাবে। বলো কেমন, না এমনি জেনুইন বলো, দারুন। 200 টাকার মধ্যে তুমি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাচ্ছ, তারপর জলটা পাচ্ছ, জল পাচ্ছি, আর নিটেল ক্লিন বলে চারিদিকে পরিষ্কার করেছো, বাথরুম ইজ অলসো গুড, আর ওয়াশরুম মানে স্নানের জায়গা, স্নানের জায়গাও ভালো। আর কি সাবান দিলো? সাবান এক্সট্রা দিলো? সাবানও আছে, সাবানও ফ্রি দিচ্ছে, গিজারও আছে, মানে সব কিছুই মানে ভালো। তো এখানে কম্বলও দিচ্ছে ঠান্ডা লাগলে, এবং IRCTC মানে এইরকম নয় যে হোটেলে মানে এই চাদরগুলো নোংরা, দেখুন কত সুন্দর হোয়াইট হোয়াইট চাদর, তাই না? দেখুন সুন্দর সাদা সাদা চাদর। সুরজিৎ বলো, এই ভিডিওটা আলাদা করে বানাচ্ছি দর্শকদের জন্য, যে এত সুন্দর 200 টাকায় রুম পাচ্ছি মানুষজন, বলো ঠিকঠাক পছিয়েছে? টাকার তুলনায় যথেষ্ট ভালো, মানে 200 টাকাতে আমি নিজে অনেকবার বকবক করলাম, আমার বন্ধুদের মুখে শুনুন, বলো টাকার তুলনায় যথেষ্ট ভালো। সিকিউরিটির জন্য লকার দেওয়া আছে, ভ্যালুয়েবল জিনিসপত্র রাখা যাবে, এবং টয়লেট বাথরুম যথেষ্ট ক্লিন নিট। তুমি স্নান করেই এসছো, তুমি আরো ভালো রিভিউ দিতে পারো সেটাই। এই প্লেসে আপনি এসে এখানে আপনি কমপ্লিমেন্টারি সকালের ব্রেকফাস্টটা খেতেই পারেন, বা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছাড়াও অন্য সময় লাঞ্চ ডিনার এগুলো তো আপনি খেতেই পারেন, এগুলো আমরা খাচ্ছি দেখতেই পাচ্ছেন। সব প্রাইস চার্টপার্ট দেওয়া আছে, খুবই নমিনাল কস্ট। তো আশা করি ভিডিওটা বেশ ভালোই লাগলো, আর এটাই আপনাকে জানালাম টোটাল। আপনি IRCTC যদি বৈষ্ণদেবীদের এখানে থাকেন বেশ সুবিধার মতো আপনি থাকবেন, এবং টোটালটা আপনি এনজয় করতে পারবেন।